দর্শক, আমি এখন অবস্থান করছি টাঙ্গাইলের যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সেই হাসপাতালের যে বিশেষটা, এই যে সারা দেশে যে একটি রিউমার ছড়াইছে, সিলে ধরা বা গলাকাটা কল্লাকাটা, যারা এই ধরনের রিউমার ছড়িয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যে নিরীহ মানুষকে যে গণপিটুনি দিচ্ছে, তার রেশ কিন্তু টাঙ্গাইল জেলায় কিন্তু ইতিমধ্যে পড়েছে। এবং টাঙ্গাইল জেলায় গত 4-5 দিনে কিন্তু এরকম 7-8টি ঘটনা ঘটেছে। আজকেও কিন্তু যে 2টি ঘটনা ঘটেছে, একটি ঘটনা হলো আমাদের শান্তিকুঞ্জে এবং আরেকটি ঘটনা হলো আমাদের টাঙ্গাইলের এই পৌরসভার পার্শ্ববর্তী এলাকা কান্দিলাতে। কান্দিলাতে সেই একজন যে মানসিক প্রতিবন্ধী, আমরা যেটা খেয়াল করেছি যে মানসিক প্রতিবন্ধী, সেই মানসিক প্রতিবন্ধীকে কিন্তু এই ছেলে ধরার সন্দেহে কিন্তু গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এবং গণপিটুনি দেওয়ার এক পর্যায়ে সে তখন অজ্ঞান, মানে মুমূর্ষ অবস্থায় হয়ে পড়ে, তখন কিন্তু তাকে এলাকাবাসী উদ্ধার করে এই হাসপাতালে প্রেরণ করেছে। আমরা যদি তাদেরকে সেই অজ্ঞাত সেই ব্যক্তি যে তাকে, যাকে ছেলে ধরার সন্দেহে যে পিটিয়েছে, আমরা যদি তাদেরকে একটু দেখাই তাকে, তাহলে তাকে দেখেই বুঝতে পারবেন যে সে একজন মানসিক প্রতিবন্ধী এবং সে কিন্তু আসলে নিরীহ। এই যে মানুষ যে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, এটা কখনোই ঠিক না। আমরা কিন্তু বিভিন্ন মিডিয়াতে ইতিমধ্যেই কিন্তু সরকার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে আসলে যারা ছেলে ধরার সন্দেহ হলে তাদেরকে মারপিট করা যাবে না, তাদেরকে আইনের আওতায় এনে তারপরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দরকার। কাজে আইন কারো হাতে আমরা নিব না, এবং আইন কারো হাতে না নিয়ে এই সমস্ত দুর্ঘটনা যেন না ঘটে এবং কারো উপরে হাত না তুলে তাকে যথাযথ কর্তৃপক্ষকে জানানো দরকার। এখানে আমাদের হাসপাতালের চিকিৎসক আছেন, আমরা তার সঙ্গে কথা বলব। আমি যখন ওয়ার্ডে রাউন্ডে যাই, তখন আমাকে বললো যে একটা পেশেন্ট আসছে, এটা পাবলিক অ্যাসাল্ট করা, জনগণ মারছে। পরে আমি যে দেখলাম পেশেন্টকে এক্সাম করলাম যে তার কোনো সমস্যা আছে কিনা কোথাও, তাতে যেটা তার সারা গায়ে বিভিন্ন জায়গায় তাকে মারা হয়েছে। পেশেন্ট কথা বলতে পারতেছে, সারা শরীর মুখ করতে পারতেছে। পরবর্তীতে তাকে তার যে কমপ্লেন অনুযায়ী তার কাছে আমি শুনছি তার কী কী সমস্যা, শোনার পরে তার যথাযথ যে ট্রিটমেন্ট দেওয়া দরকার আমরা সেটা তাকে দিচ্ছি। এখন সে ভর্তি আছে এবং আমরা তাকে ফলো আপ রাখছি, যদি কোনো সমস্যা সেটা আমরা চিকিৎসা করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন।